হাই গাইস, আমি অজয়। এই ভিডিওতে আমার গ্যাংটক ভ্রমণের অভিজ্ঞতা এবং সিকিম কিভাবে যাবেন, গ্যাংটকে সাইট সিন কি দেখবেন, ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা এবং নর্থ সিকিম কিভাবে ঘুরে দেখবেন সমস্ত তথ্য আমি এখানে বলে দেবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হলেও প্রকৃতি প্রেমীদের কাছে, বিশেষ করে বাঙালি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। সিকিমের রাজধানী হলো গ্যাংটক। শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে আমি পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। আপনারাও উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন অথবা বাসে করে চলে আসবেন শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনেই রয়েছে সুমো গাড়ি। এই সুমো গাড়িগুলিতে ভাড়া পড়ে 300 থেকে 350 টাকা গ্যাংটকের দেওরালি বাস স্ট্যান্ড পর্যন্ত। আপনারা চাইলে বাসেও আসতে পারেন, তার জন্য আপনাদের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে টোটোতে করে চলে যেতে হবে এসএনটি বাস স্ট্যান্ডে। সেখান থেকে আপনারা গ্যাংটক যাওয়ার জন্য নন এসি বাস পেয়ে যাবেন, ভাড়া পড়বে 180 থেকে 200 টাকা। সুমো গাড়ি অথবা বাসে করে আসতে গেলে রাস্তায় একটি হল্ট দেয়, আমাদের যেমন হল্ট দিয়েছিল তার খোলাতে। সেখানে লাঞ্চটা সেরে নিয়েছিলাম, তিস্তা নদীর ধার ধরে এগিয়ে চলেছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটকে যখন পৌঁছালাম তখন সময় হয়ে গেছিল বিকেল 3টে। দেওরালি বাস স্ট্যান্ড থেকে আপনারা শাটল ট্যাক্সি পেয়ে যাবেন গ্যাংটকে এমজি মার্গের কাছে যাওয়ার জন্য। এমজি মার্গের কাছে অনেক হোটেল রয়েছে, 700-800 থেকে 1000 টাকার মধ্যে আপনারা ভালো হোটেল পেয়ে যাবেন। যে হোটেলটিতে আমি ছিলাম সেই হোটেলটি ভাড়া পড়েছিল 700 টাকা মতন। সেই হোটেলের পাশ থেকে উঠে গেলেই এমজি মার্গ। হোটেলে ঢুকে একটু রেস্ট নেওয়ার পর বিকেলবেলাটা ঘুরে দেখলাম এমজি মার্গ। এমজি মার্গের যে সৌন্দর্য অসাধারণ। সন্ধ্যেবেলায় নানান জায়গার মানুষ সেখানে এসে জড়ো হয়, এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগলো এমজি মার্গের রাস্তাটা। আমার মনে হয় যে কোনো পর্যটন স্থানে এরকম সুন্দর রাখা উচিত। গ্যাংটকে বেশ কিছু সাইট সিন রয়েছে যেখানে আপনারা ঘুরে দেখে আসতে পারেন, তাদের মধ্যে এগুলি হল বনঝাঁকড়ি ওয়াটারফলস, বাগথান ওয়াটারফলস, কাশি ভিউ পয়েন্ট, প্ল্যান্ট কনজারভেটরি, গণেশ টপ। গ্যাংটকে রয়েছে এমজি মার্গ থেকে 15 মিনিট হাঁটা পথে পেয়ে যাবেন রোপওয়ে। গ্যাংটকের রোপওয়ে সত্যি সুন্দর। রোপওয়ের ভাড়া পড়েছে 117 টাকা। আমি যখন গেছিলাম তখন সিকিমে পর্যটকের সংখ্যা খুবই কম ছিল। এই করোনা আবহে একটি জিনিস সিকিমে সবথেকে বেশি জরুরি, সেটি হলো মাস্ক। মাস্কটা অবশ্যই আপনারা সবসময় পরে থাকবেন, যদি মাস্ক না পরে থাকেন তাহলে সেখানে কিন্তু ফাইনের ব্যবস্থা করা হয়েছে। গ্যাংটক থেকে ছাঙ্গু লেক বা বাবা মন্দির যাওয়ার জন্য আপনাকে পাস করাতে হবে, তাই যে ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলবেন তারাই আপনাকে পাসের ব্যবস্থা করে দেবে। সেখানে আপনাকে আপনার ভোটার কার্ড এবং ছবি জমা দিতে হবে। ছাঙ্গু লেক বা বাবা মন্দির যাওয়ার জন্য মাথাপিছু ভাড়া পড়বে 500 টাকা মতন। যদি আপনারা নাথুলা যেতে চান তাহলে আপনাদের ড্রাইভারের সঙ্গে কথা বলে যেতে হবে, তার জন্য হয়তো আপনাদের এক্সট্রা কিছু খরচ হতে পারে। আগের দিন রাতে ট্রাভেল
গ্রুপে দুজন অথবা তিনজন থাকেন তাহলে আপনাদের খরচটা একটু কম হবে। মনে রাখবেন সিকিম খুবই সস্তার জায়গা। সিকিমে যাওয়ার ভালো সময় হলো মার্চ থেকে মে মাস। গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার জন্য আপনাকে সেই সকাল 9টার সময় আবার স্ট্যান্ডে চলে আসতে হবে। প্রথম দিন লাচেনে নাইট স্টে করার পর পরের দিন বেরিয়ে পড়বেন থাঙ্গু ভ্যালি। থাঙ্গু ভ্যালি দেখে চলে যাবেন বুদম্বা লেক। মনে রাখবেন বুড়োদাম্বা লেকে যাওয়ার পর শ্বাসকষ্টের একটু প্রবলেম হতে পারে, আর ওখানে প্রচণ্ড ঠান্ডা, তাই গাড়ি বেশিক্ষণ থাকে না, 8 ঘন্টা থেকে 1 ঘন্টা ওখানে গাড়ি থাকে। প্রচণ্ড হাই অ্যাল্টিটিউড হওয়ার জন্য বুড়োদাম্বা লেকে অক্সিজেনের একটু প্রবলেম হতে পারে, তাই সেরকম প্রস্তুতি নিয়ে যাবেন। বুড়োদাম্বা লেক দেখার পর আপনাদের চলে আসতে হবে লাচুনে। সেই লাচুনে ওয়ান নাইট থাকার পর পরের দিন সকালবেলা চলে যাবেন ইয়ামথাম ভ্যালি। ইয়ামথাম হয়ে চলে যাবেন 0 পয়েন্টে। আর আপনারা যদি মনে করেন ওখান থেকে কাটাও বলে একটি জায়গা আছে, সেটাও খুব সুন্দর জায়গা, কাটাও ঘুরে আসতে পারেন, যেটি লাচুন থেকে মাত্র 20 কিলোমিটার দূর। তার জন্য হয়তো আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হতে পারে। সিকিম সত্যি খুব সুন্দর জায়গা, একবার গেলে মনে হয় যেন আবার যাই। তাই যারা আপনারা সিকিম যাওয়ার জন্য ভাবছেন, সিকিম সত্যি আপনাদের খুবই ভালো লাগবে। এই ভিডিওটি এখানে শেষ করছি। তাই আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।